যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট। আলোচনা করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনতার হৃদয়ের স্পন্দন, যার বক্তব্যের মধ্যে ফুটে ওঠে আল কুরআনের সুমহান বাণী, সুউচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, মুসলিম মিল্লাতের এক অবিস্মরণীয় আলেমে দ্বীন আল্লামা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ নবীর উলঙ্গ কইরা কুয়ার মধ্যে যখন ফালাই দিছিল, তিনি বলছিলেন উলঙ্গ করিস না, কুয়ার মধ্যে ফালাই দে, ল্যাংটা করিস না। বাইরে শুনল না, সৎ ভাই তো উলঙ্গ কইরা কূপের অতল তলদেশে ছেড়ে দিল ইউসুফকে। কুয়ায় বলে কান্দি ইউসুফ, হায় রে হায়, বিপদের দিলেন কোথায় রইলেন বাপ মা, কোথায় রইলেন প্রাণের বাবা বিপদে, আপনার ইউসুফ জায়গা আমার কুয়াতে, আপনার ইউসুফ জায়গা আমার কুয়াতে। পড়ে গেছে, সরাইতেও পারি না, নাড়াইতেও পারি না, কর্মটা কি? নবীজি বললেন যাও গিয়ে বলো আমি আসতেছি, আমি নিজের হাতে ধরে পাথর সরাই দিব। কত শক্তি আল্লাহ আমার নবীর গায়ে প্রদান করেছে। এই হাদিসটি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন। জাবির বলেন আশ্চর্য হয়ে গেলাম যে পাথর আমরা 10-12 জনে ধরে নাড়াইতে পারি না, এই পাথরটা আমার নবী নিচে দিয়ে হাত ঢুকায় তুলতে 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 নিজের কাঁধের মধ্যে তুলে ফেলেছে। পাথর সরে গেছে, পথ ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু হাদিস শরীফ বাড়ছে আমার নবী পা দুটা পিছল খেয়ে সামনের দিকে উপুর হয়ে পড়ে গেছে। জাবের বলেন নবী যখন পড়ে গেছেন নবীর গায়ের চাদরটা কাঁধের মধ্যে গিয়া জমা হয়ে গেছে, পিঠ মুবারক খালি হয়ে গেছে। তখনই আমি তাকাই দেখি পিঠের মাঝখানে মোহরে নবুয়ত চমকাচ্ছে কবুতরের ডিমের মতো। হযরত জাবির বলেন ও দুনিয়ার লোকেরা শোনো, আমার কপাল কত ভালো রে, আমি আস্তে করে যাইয়া মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়া চাদর মুবারক টান দিয়া পিঠখানা ডাকিয়া দিলাম, চুমা দিলাম, চাদর দিয়ে ঢেকে দিলাম। মোহরে নবুয়ত থেকে 24 ঘন্টা মিশক আম্বরের গান আসতো, মিশক আম্বর গন্ধ আসতো। জাবির বলেন পিঠ মুবারক ডাকিয়া দিলাম, দুই হাত নবীর পেটের দুই দিক দিয়ে ঢুকাই দিয়ে নবীকে উঠাবার জন্য আমি চেষ্টা চালাচ্ছিলাম। দুনিয়ার লোকেরা চলো দুই দিক দিয়ে হাত ঢুকাই দেখি আমার নবীর পেটের মধ্যে দুটি পাথর বাঁধা। সে যুগের মানুষ খিদা লাগলে পেটে পাথর বাঁধত, পাথর বাঁধলে খিদাটা কম অনুভব হইত। হাদিসের বার্ষে খন্দকের যুদ্ধে হুজুরের পেটে দুটি পাথর পাওয়া গেছে, এভাবে লম্বা করে বাঁধা ছিল। জাবির বলেন নবীর পেটে পাথর দেখে আমি পাগল হয়ে গেলাম, দৌড় দিলাম নবীকে বসাব, বাড়িতে গিয়ে বলছেন বিবি রে নবীর পেটে পাথর, তাড়াতাড়ি গোশত বুনা কর, রুটি ভাজা দে। এটা নবীকে কত ভালোবাসত, দুই পাতিলা রুটি আর বুনা গোশত লইয়াম নবীর কিনারে এসে বলে নবী গো আমার বিবি গোশত বুনা করছে, রুটি ভাজা দিছে, আপনি বিসমিল্লাহ ধরেন, আপনার পেটে পাথর আমি জানতাম না গো নবী,
দিলকে নরম করে দেন মিয়া। নবীর মহব্বত থাকলে তো চোখে পানি আইব, মহব্বতই নাই। নবীর মহব্বতে কেউ যদি কেঁদে ফেলে দিতে পারেন, আমি বলে গেলাম এই মাহফিল সাক্ষী রইল, আপনার চোখের পানি আপনাকে কিয়ামতের দিন রাসূলের কিনারে পৌঁছাই দেবে। দিলকে নরম করে দেন। এখন হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবী সঙ্গে সঙ্গে দাঁড়ান, চিৎকার মেরে ঘোষণা দিলেন, 3000 মর্দে মুজাহিদের, আরে তোদের সহ জাবির আমাকে দাওয়াত করলো। হযরত জাবির বলে, কি গো নবীজি, অল্প রুটি গোশত আপনি 3000 কে দাওয়াত দিলেন? আমার নবী বলে, রাজবের এই ময়দানে আমার এমন সাহাবী আছে ঠিক আমারই মত, না খাইয়া না খায়ারে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য দাঁড়িয়ে আছে জিহাদের ময়দানে। আমার খোদার তো সাহাবীদের খবর যদি আমি না নই, তোর বাড়ির নিয়ে আসা রুটি আর গোশত চুপচাপ করে যদি ভক্ষণ করে কিয়ামতের দিন, এই মুখ আল্লাহ কি কি করে দেখাবো। তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত আমির বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মানে বিশ্বাস করি, কিন্তু অল্প রুটি আর গোশত নবী বলে যাবে যে পাতিলা দুটি আমার কিনারে আনা হলো, ডাকনা খোল খোলা হলো। আমার ভাই আল্লাহর হাবিব রহমতের নবী পাতিলা টার্গেট করে ফু দিলেন আর বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফু দিলেন, ফু পাতিলার ভিতরে হাত ঢুকা, আমি রুটি আর গোশত দিতে লাগলাম, দিতে 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 প্রচুর পরিমাণে রুটি আর গোশত দেওয়ার পরে পাতিলার দিকে নজর করে দেখি, আমার আগের রুটি আগের গোশত তখনও শেষ হয় নাই। সে ফুটা এখন দিবে কারা? ওলে মারা জোরে এখন কে দিবে? আলেমরা জোরে এখন কে দিবে? আরে চিল্লা এখন কে দিবে? যারা হক্কানিপি হক্কানিপি সরসিনা ফুরফুরা চরমনাই, তারপরে জৈনপুরের হুজুররা, এরা হকের উপরে প্রতিষ্ঠিত আমার হাবা বলেন, ঠিক কিনা বলেন? এছাড়া আর কেউ ফু দিতে পারবে না, ফু দেওয়ার অধিকার কারো নাই। আপনি মুখ দিয়ে ফু দেন আর মাইক দিয়ে দেন, কারো অধিকার নাই। ফু দিবে কারা? আলেমরা। কেন? ওলামারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। আমি আমার বক্তৃতা অনুষ্ঠান বলে থাকি, আমি যদি রংপুরে যাই, মাওলানা কেরামতের জৈনপুর রহমতুল্লাহ আলের মাজারটা অবশ্যই জিয়ারত করে আসি, আলহামদুলিল্লাহ বলেন, যদি যাই ওনার কবর জিয়ারত করে আসি, কারণ ওনার জীবনীটা আমি পড়েছি, ওনার জীবনী বাংলাও আমার কাছে আছে, উর্দু আছে, মাওলানা কেরামতারি জনপির রহমতুল্লাহ আলাই, তার জীবনের অসংখ্য কেরামতও আছে, কেরামতুল আউলিয়ায় হকুর, ওলিদের কেরামত এটা হক, মারহাবা বলেন। ওনার কবরটা আমি জিয়ারত করে আসি রংপুর গেলে। ভাইরা আমার সিরাজ দিখার ভাইরা, ছোট্ট করে বলছি, তিনি একদিন ওয়াজ করতেছেন, লোকজন বোতলে করে পানি আনছে, তি এত বোতল, তিনি বললেন ওয়াজ করলাম এক ঘন্টা, বোতল যদি একটা একটা করে ফুয়াই লাগবে আরো দেড় ঘন্টা, আমার কষ্ট হবে। ভাই সব আপনার একটা কাজ করেন, কি কাজ? বোতলের মুখ খুইলা ব্যাখ্যা কইরা স্টেজের দিকে ধরে রাখেন, আমি এখান থেকেই ফু দিব। তো প্রত্যেকেই বোতলের মুখ খুইলা ব্যাখ্যা করে ধরে রাখছে। তো একজন আছিল একটু ঠেডা জুইতের মুসলমান, পেছনে হ্যাঁ কই মৌলবি কই বোতল কই, এত দূর কি আর ফু আইছে রে, যেদিন ঠোঁটের লাগা লাগায় ফু নিতে রে এদিনই নিম, ফু নাকি এত দূর যায় নাই, সেই জন্য যাওয়ার পথে পুষ্কুনি দিঘির মধ্যে বোতলের পানি ফেলে দিয়েছে। কিতাবের মধ্যে আসছে যখনই পানি ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে পানির মধ্যে আগুন লেগে গেছে, আগুন দেখা যে লোক দৌড় পাবলিককে দৌড়াও কে লেগে পানির মধ্যে আগুন লাগছে,
জনগণ কয় মগাই কয় কি এই মগা আগুন লাগলে বেটা পানি দিয়া নিবাই আরো তুই কস পানির মধ্যে আগুন লাগছে তো বিশ্বাস না হইলে সামনে বাইরে দেখেন গা লোকজন জমাইয়া দেখে পানির উপর দিয়ে আগুন দৌড়াচ্ছে সুবহানাল্লাহ ঘটনা যখন পুরাটা কইছে তখন লোকজন আবার গেছে পিনিশের কাছে মাওলানা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই গেগু হুজুর ঘটনা তো এই হয়ে গেছে তাই নাকি জলদি করে এক গ্লাস পানি আনো আবার পানি আনা হলো পানির মধ্যে তিনি ফু দিলেন সেই ফুয়ের পানি ফুয়ানো পানি পুষ্করীর মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে আগুন বন্ধ হয়ে যায় এই ফু দিলে আল্লাহর ওলিরা দিবে তুমি কি মিয়া মূর্খের বাচ্চা মূর্খ তুমি কি ফু দেবার অধিকার রাখো না নামাজ পড়ো না আত্মাহিয়াত জ্বালো না আলহামদু জ্বালো তুমি কে ফু দিবার এ দেশে ফু দিবে আলেমরা ঠিক কিনা বলেন ঠিক আমি আজরে বলেন ঠিক কিনা ভাইরা আমার ফু দিতেন মুহাম্মদুর জাবের ইবনে আব্দুল্লাহ বলেন প্রচুর পরিমাণে রুটি আর গোশত দিলাম আমি 3000 মুজাহিদকে আর কারো লাগবে না এরপরে আমি দেখি ডাকটা খুলিয়া আগের রুটি আগের বুনা গোশত এখনো শেষ হয় নাই এই জাবেরটা রসুলের বড় আদরের সাহাবি ছিলেন অনেক হাদিস তার থেকে বর্ণিত হয়েছে মারহাবা বলেন কেন হয়েছে কারণ কি তিনি নবীর সঙ্গে থাকাকে ভালোবাসতেন বেশি অধিকাংশ সময় রসুলের বডিগার্ড থাকতেন তিনি হঠাৎ করে একটি ঘটনা রসুলের অসংখ্য মজাজার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মজাজা আমি ছোট্ট করে শুনি অনেক মহিলারও আছে এদের হেদায়েতের জন্য এই মহিলা নবীকে কত ভালোবাসে হযরত জাবেরের স্ত্রী হযরত জাবের স্ত্রী একদিন বললেন জাবের রে নবীকে দাওয়াত দেওয়া যায় না আমার পক্ষ থেকে কে দেওয়া যায় তো জাবের গিয়ে বলে নবী গো আমার বিবি অনেক ভালোবাসে আপনাকে আপনাকে দাওয়াত দিছে নবীজি বললেন জাবের তুমি তোমার বিবিকে গিয়ে বলো আগামী কাল আমি দাওয়াত গ্রহণ করলাম জাবেরের বিবি শুনে এত খুশি হয়েছে খুশি হয়ে জাবের তুমি এক পয়সাও ব্যয় করতে পারবে না আমার পার্সোনাল ক্যাপিটাল আছে আমার বকরি আছে বেড়া আছে দুম্বা আছে ছাগল আছে খাসি আছে এগুলি নবীর নামে সবে করো আমার ভাইরা হাদিসের বাড়ছে জাবেরের দুই ছেলে ছিল না বলে একবার আরেকবারে ডাক দিয়া পাহাড়ের উপরে উঠা কয় নবী বলে আইবো আমগো বাড়ি মায় খাসি জবে করে বাবা দুম্বা জবে করে আয় আমরা দুই ভাই নবীর নামে জবে হয়ে যাই এক ভাই আরেক ভাইরে জবে করছে আরেক ভাই পাহাড় থেকে লাভ দিছে এদিকে জাবের গেছে নবীর আনতে দেখেন নবীকে ভালোবাসতে হলে এভাবেই ভালোবাসতে হবে লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে জানের চাইতে পিতার চাইতে মায়ের চাইতে ছেলের চাইতে মেয়ের চাইতে জীবনের চাইতে বেশি না কম লা ইউমিনু আর না হয় তোমরা মুমিন হতে পারবে না জাবেরের বিবি করে কি দেখেন খেজুর পাতার পাটি দিয়া পোলা দুইটারে ঢাইকা ঘরের পেছনে শোয়াই রাখছে জাবেরের কাছে কয় নাই কারণ জাবেরের কাছে কইলে খান্না কাটি করবো নবী কইব কাদুস কি লেগা পোলা মই রাখে জায়গা নবী আইব না আমার বাড়ি দরকার নেই পরে বল মনে আগে নবী খাক নবী আসুক নবী রওনা হইছে আল্লাহ ডাক দিছে জিবরিল রে আমার বন্ধুর গিয়া কয়ে দে জাবেরের দুইটা পোলা আছে এদের সাথে লইয়া যে খাবার খায় নবী আয় বইছে তে খাসির বোনা বকরির বোনা দুম্বার বোনা পাতলা পাতলা রুটি ভেজিটেবল তরি তরকারি খুরমা খেজুর নবীর সামনে জাবেরের বিবেকে যাবে নবীরে কও বিসমিল্লাহ ধরতে দেখেন দুইটা ছেলে মরে গেছে এরপরেও টেনশন ফ্রি একটু চিন্তা না এই মহিলার নবীরে কও বিসমিল্লাহ ধরতে
যাবেন রে, তোমার কি দুটি ছেলে আছে? ভালো লাগো জাবরির বিবি কর নবী কেমনে জানে আমার যে বাচ্চা আছে? এই নবী অনেক কিছু জানে যদি আল্লাহ জানাই দেয়, ঠিক কিনা? আবার কিছুই জানে না যদি আল্লাহ, আমরা এই কথাটার উপরে থাকি, এটাই হক। অনেক জানে যদি আল্লাহ, আবার কিছুই জানে না যদি আল্লাহ। জাবরের বিবি কয়, জাবের রে নবীরে কও, এরা খেলতে গেছে, সুবহানাল্লাহ, এরা খেলতে গেছে, নবীরে বিসমিল্লাহ ধরতে কও। হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেগম বলতেছে তারা খেলতে গেছে, আপনি বিসমিল্লাহ ধরেন ধরেন। নে বলে, জাবির রে কত দূর হবে, তারা খেলতে গেছে কত দূর? জাবিরের বিবি বলেন, জাবের রে বলে দে একটু দূর, এরা সকাল থেকে কত রুটি কত গোশত খাইছে। নবীর বিসমিল্লাহ ধরতে বলো। জলদি করে কবর দে, ছেলে দুটি যতক্ষণ আসবে না আমি অপেক্ষায় বসে থাকলাম। এইবার জাবের বিবি একটা চিৎকার মেরে জাবিরে পড়ে গেছে, ডাক দিয়ে বলে, জাবের রে দিনের নবীরে বলে দে আমার ছেলে দুটি বহু দূর চলে গেছে, এরা আর কোনদিন বাড়িতে আসবে না। জাবের রে আমার নবীরে বলে দে আমার জেলি দুটি নবীর নামে দুনিয়া থেকে যাবে, হয়ে বিদায় হয়ে গেছে। বলে দে রে জাবের, ছেলে গেলে ছেলে পাওয়া যায়, নবী না খেয়ে চলে গেলে নবী পাওয়া যায় না। একে বলে রাসূলের মহব্বত। এখন তো দিল নরম হয়ে যাওয়ার কথা, চোখে পানি এসে যাওয়ার কথা, না আসলে আমার কিছু করার নাই। আর এখানে সব লোক কাঁদবে এটা কোনো কথা নয়, যে কলম একটা লোকের চোখে যদি কোনো মতে পানি এসে যায় তার চোখের পানির খাতিরে বাকি লোকদেরকে ক্ষমা করে দেয়া হবে। বন্ধুগণ একটু দুরূদ শরীফ পড়ি, বাকি কথাটা শুনি। আল্লাহ কেন মহব্বতে বলি, আওয়াজ হয় না কেন মহব্বতে বলি, আল্লাহ নবীর নামে যারো দিল ভাই এ জগতে কাঁদে না, রোজা সরে ভাই যান তারা নবী দেখা পাবে না। আল্লাহ আল্লাহ
মাশাআল্লাহ। আর একটু আওয়াজ করে বলি আল্লাহ কারণে রোজে হাশরে আমাদের কে বইল না মাশাআল্লাহ। আমরা বলি আলহামদুলিল্লাহ, আমার দিকে তাকান, সোজা আমার দিকে তাকায় থাকেন, দিলকে নরম করে দেন। এই ভদ্র মহিলা নবীকে কত ভালোবাসে, ওহুদের যুদ্ধে হুজুরের দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, তারপরে হেলমেটের ভেতরে লোহার একটা করা হার ভেদ করে ভিতরে ঢুকে গেছে। আমার নবী আহত, দুটি সাহাবীর কাঁধে ভর করে মদিনা শহরের দিকে যাচ্ছেন, তিনি হুজরাতে প্রবেশ করবেন, তখন আবু বকর বললেন, হুজুর একটু বাইরে বসেন। নবী বলেন, আবু বকর দাঁত ভেঙে গেছে আমার, আমার মাথার আর ব্যাত করে লোহার করা ভেতরে ঢুকে গেছে, আমার রক্ত ক্ষয় হয়েছে, আমি দুর্বল, আমি একটু বিশ্রাম করি, এটাও কি তোমরা চাও না? হযরত আবু বকর বলে, আপনি অবশ্যই বিশ্রাম করবেন, কিন্তু নবী গো গতকাল মদিনায় খবর হয়ে গেছে আপনি ইহুদে শহীদ হয়ে গেছেন। লোকদের বুঝাইতে পারতেছি না, এরা বিশ্বাস করে না, এরা বিশ্বাস করে না, এরা বলতেছে আপনি ইহুদে শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বেঁচে আছেন, এই খবর মদিনায় হয়ে গেছে, লোকজন আসতেছে আপনাকে এক নজর দেখার জন্য, গো নবী আপনি ভেতরে প্রবেশ করলে বেরোতে কষ্ট হবে, সেই জন্য বলছিলাম অল্প সময় বসু। নবী বসে গেলেন, কথাটাকে তিনি মানলেন, তিনি বসে গেলেন, লোকজন চারদিক থেকে আসতেছে আমার নবীকে এক নজর দেখার জন্য, ছেলেরা আসতেছে, মেয়েরা আসতেছে, কিনে বলছে একজন বৃদ্ধ মহিলা হুজুরের ডান পাশে দাঁড়ায়, হুজুরের চেহারা মুবারকের দিকে তাকায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁপছে। আমার নবী বলে, কে তুমি, কে গো তুমি আমার দিকে নজর করে কাঁদ, কে তুমি? মহিলা বলেন, আমি মদিনার একজন বৃদ্ধা মা, আপনাকে দেখতে আসছি গো নবী। মহিলার কণ্ঠ শুনে নবী মহিলাকে চিনতে পেরেছে। এবার নবী বলেন, রাম বৃদ্ধা মহিলা, তুমি আমারে দেখতে আইসো কুচি, তুমি কি জানো না তোমার দুটি ছেলে উহুদে শহীদ হয়ে গেছে? তুই শুনো নাই, তোমার দুটি ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ খবর পাইছি আমার দুটি ছেলে উহুদে শহীদ হয়েছে, দিনের জন্যে, কালিমার জন্যে, ধর্মের জন্যে। নবী গো আল্লাহর শুকর আদায় করি আপনি বেঁচে আছেন। রসুলের মহব্বত কয় মিয়া, চলে গেলে চলে পাওয়া যায়, রসুল আল্লাহ ওদের ময়দানে শহীদ হয়ে গেলে আপনারা কোথায় পাইতাম? বন্ধুগণ
নবীকে তারা কত ভালোবাসত। সেই জন্যে আমি আমার বক্তৃতা অনেক সময় বলে আসছিলাম, নবী কা কদর জানে সাহাবি, মছলি কা কদর জানে বাঙালি। জাবির রাম তিলের নবীরে বল, কাইতে বল, কষ্ট করে আমি রুটি ভাজি করছি, কষ্টপূর্ণ করছি, আমার নবীরে কাইতে বলো রে জাবির। ছেলে গেলে ছেলে পাওয়া যায়, নবী না খাইলে আমি কষ্ট পাবো, নবী দোয়া করলে আল্লাহ আমাকে সন্তান দিবে। ছেলে দুটি এখন কোথায়? জাবেরের বিবি বনে খেজুর পাতার খেজুর পাতার পাটি দিয়া গো নবী ঢাকিয়া ঘরের পেছনে রেখে দিয়েছি। নেই বলে জাবের রে ওদের কাছে আমার লইয়া যা। ওয়া ইসালতাম রাব্বাকা ফি ইবনি জাবির। মারহাবা কোন মিয়া, ওয়া ইসালতাম রাব্বাকা ফি ইবনি জাবির কদ মাতা ফাহিয়াহু। আরে ইসা নবী যদি মরা মানুষ যেতে করতে রে, আমার নবী পারেনি। এ মিয়া সরে কো পারেনি, আর কই ইসা আর কই মোহাম্মদ রাসূলুল্লাহ। ওয়া উহিল মাউতা বিইদনিল্লাহ উবরিউল আকমা ওয়ালা আবরাস ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম। ইসা আলাইহিস সালাম আপনি কি দিয়ে খেয়েছেন বলে দিতে পারতেন? সুবহানাল্লাহ, ঘরের কোথায় কি রেখে আসছেন সেটা বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ, আর কি পারতেন? মরা মানুষ জেতা করতে পারতেন। তিনি কবরের কিনারে দাঁড়ায় যখন বলতেন কুম বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জেতা হয়ে যাও, 1000 বৎসরের আগের মরা মানুষ জীবিত হয়ে কবর ভাঙ্গা দাঁড়ায় ঈসা নবীকে সালাম দিতেন। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারেন না? কার হুকুমে পারেন? কার হুকুমে? ঈসা কার হুকুমে পারতেন? রাসূল কার হুকুমে পারবেন? আমি তো দলিল পেশ করে দিলাম। ওয়া ইসালতা রাব্বাকা ফি ইবনি জাবির। বন্ধুরে, তুমি যখন তোমার রবের কাছে জাবেরের ছেলেদের সম্পর্কে ফরিয়াদ করলা কদ মাতা ফাহিয়াহু, ছেলে দিতে যখন মরে গেল, আর তুমি যখন ফরিয়াদ করলাম খোদা রে ছেলে দুটি আমার নামে জীবন দিছে জীবিত করে দাও, আল্লাহ বলেন ফাহিয়াহু, আমি সঙ্গে সঙ্গে তোমার খাতিরে জাবেরের দুই ছেলেকে জীবিত করে দিলাম। ছেলে দুটির কিনারে গিয়া এইভাবে করে ডাকছে জাবেরের ছেলেরা রে, যে নবীর নামে জীবন দিদি, যে নবীর নামে জীবন দিদি, তোদের নবী তোদের বাড়িতে দাওয়াত খাইতে আসছে, আল্লাহ বলেছে তোদেরকে সাথে করে খাবার খাইতে, সুতরাং আল্লাহর হুকুমে আমি তোদের ডাকলাম, তোদের নবী তোদের বাড়িতে আসছে রে। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ছেলে দুটি জীবিত হইয়া দিনের নবীকে সালাম দেয়।
সে নবীকে বেশি বেশি করে ভালোবাসেন, সে নবীর সুন্নতের উপরে আমল করেন। কেউ লড়বেন না এখন, মানুষের চোখে যখন পানি আসে তখনই দোয়া কবুল হয়, তখনই মুনাজাত কবুল হয়। রেসুলের বিধান মানিবে যখন খোদা হবে তোমাদের আপন, এ জগৎ কি সারো লোহ কলম সবই হবে তোমার আপন, এ জগৎ কি সারো লোহ কলম সবই হবে তোমার আপন। কি তুনে ওফা মুহাম্মদ সে তো হাম তেরে হ্যায়, এ জহাঁ চিজ কিয়া লু কলম তেরে হ্যায়। মারহাবা বলেন। কুরআন শরীফে আল্লাহ এই কথাটা এভাবে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। মারহাবা বলেন। মারহাবা বলেন। একটা লড়ো এখান থেকে লড়বেন না, একটা লোক ঘাল লড়াবেন না। এখন আমি কষ্ট করেছি ওয়াজ করা, যে কত মেহনত, মাইকের সামনে এসে দেখেন মাটি কাটার চাইতেও বেশি মেহনত এটা। আমার সাথে মুনাজাত দিতে রাজি না? তুমি যদি মুনাজাত দিয়ে যাও আত্মতৃপ্তি হবে, মনের শান্তি হবে, তোমার মা বাবার জন্য তুমি দোয়া করে যাবে। তাইলে মনে রেখো, তুমি মরে গেও তোমার ছেলে ওয়াজে যাবে, দোয়া না করে আসবে না, তোমার জন্য দোয়া করে আসবে। সুবহানাল্লাহ বলে। আর তুমি যদি বাপ মার জন্য দোয়া না করে যাওগা মুনাজাত বাদ দিয়া, তুমি মরে গেলে তোমার পোলাও আসো গিয়া মুনাজাত না করে আইয়া ভরবো, বিশ্বাস না হইলে ময়রা টেস্ট করে দেহ। এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম, সবাই বলেন, এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লও। আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, ঠিক না বেঠি? তার সুন্নতের উপর আমল করতে হবে, ঠিক না বেঠি? মানুষকে ভালোবাসবেন, মানব সেবা বেশি করে করবেন, ছোটকে স্নেহ করবেন, মুরব্বীকে ইজ্জত করবেন। মাল্লাম ইরহাম সাগীরানা, আমার নবী বলেন ছোটকে যারা স্নেহ করে না। আরে নবী, আমার আমার দিকে তাকান, আমার নবী ছোট বাচ্চাদেরকে দেখলে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ, বাচ্চাদেরকে দেখে সালাম দিতেন, কোলে লইতেন, সুমা দিতেন, সুমা দিতেন, এবং বলতেন, নবী বলতেন হাদিস শরীফের কথা, এদের শরীর থেকে বেহেশতের গ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ, এরা মাসুম তো, এদের কোনো গুনাহ নাই। সিরাজ দিগার ভাইরাম, মাসুম ছেলে মেয়েদেরকে নিয়ে কোন খাবার খাইলে হাদিস শরীফে নবী বলেছেন কিয়ামতের দিন ওই সব খাবারের হিসাব আল্লাহ নিবে না। বাচ্চাদেরকে বেশি বেশি করে আদর করবেন। নবী তার দুই নাতিরে বেশি আদর করতেন, বাচ্চা তো। হাদিস শরীফ আইছে একদিন নামাজের সেজদার মধ্যে পড়ে রইছে, ইমাম হাসান পিঠের মধ্যে গিয়া শুয়ে বইয়ে রইছে, আর নামে না নবী সেজদার থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা চারদিক থেকে দাঁড়ায় তামসাদে, নবী পইরি রইছে, এরপরে ইমাম হাসান যখন নামছে সেজদা থেকে মাথা তুলছে, সাহাবীরা কয় নবী গো এত লম্বা সেজদা কোনোদিন করতে দেখিনি, আজকে এত লম্বা সেজদা করলেন কেন? আমি সেজদায় পড়ে আছি কারণ আমার নাতি আমার পিঠের উপরে বসে আছে, আমি ভাবছি কখন তার শখ মিটবে, এ পিঠে সরার শখ কখন মিটবে, সেজন্যে আমি লম্বা সেজদায় পড়ে আমার নাতির চান দিছি আমার আমার পিঠের মধ্যে বসে থাক। আমার এক নাতি আছে ছোট, বাসায় গিয়ে শুইলে আমার বুকের মাঝখানে গিয়া বইয়া পাও দুই রানে থোতাল্লার, ভয় কোথায়, বুকের উপরে পাও আমি কই থোতাল্লার, একই আর বুঝে এটা যুক্তিবাদী না কি বাদী,
আপনারা কোন হের কাছে আমার কোনো দাম আছে? বসে কোথায়, বুকে পাওয়ানে কোথায়, তো তাল্লারো পাও দিলা লড়াই আর কয় নানার ঘরের নানা, দশটা টাকা দাও, যতক্ষণ না টাকা দেই বুক থেকে নামে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আদরের নাতি নবী কয় সাহাবীরা আমি লম্বা সেজদাত পড়ে রইছি কারণ আমার নাতি আমার পিঠের মধ্যে বইছে, এর না নামলে আমি কি করে সেজদার থেকে মাথা তুলি, আমার নাতি কষ্ট পাবে। ইমাম হাসান কি আর বুঝে না, নাই নামাজের সেজদাত পড়ে রইছে। এই হাদিসের বার্সে জুমার দিন খুতবা দিচ্ছেন নবী, খুতবা দিচ্ছেন মিম্বারে দাঁড়ায়, হঠাৎ করে নজর বেড়ে গেছে ইমাম হাসানের দিকে, ইমাম হাসান পা পিছর খেয়ে পড়ে গেছে, নবী খুতবা বন্ধ করে দিকে নাতিকে উঠাই নিয়ে আসছে সুবহানাল্লাহ বলে। বাচ্চাদেরকে বেশি বেশি করে আদর করো, এদের মাইরেন না, বাচ্চাদের মাইরেন না, এ জোরে গালে মেদে সর দেন কে বাচ্চার গালে। রসুল নিষেধ করছে কার, কারো চেহারা আঘাত করি না, কারো চেহারা আঘাত করা হারাম, জোরে কোন কি আর আমরা ঝগড়া লাগলে প্রথম ঘুষা দেই, প্রথম ঘুষা দেই নাকের ডগা, নাহের মেদে মারে আর কয় নাক ফাড়াইলাম, মারে আবার কয় ফাড়াইলাম না, এগুলি আগে সোজা করো মিয়া। তো ছোট কি স্নেহ করবাম মুরব্বীদের, এই যে মুরব্বী গিলে আমার সামনে বসে আছে, এদের শ্রদ্ধা করবেন, এদের মাঝে মধ্যে চা খাওয়াইবেন, কইবেন চাষা চা খান, যুক্তিবাদী কইছে আপনারে চা খাওয়াইতাম, তো দেখবেন কত খুশি হইব, বারে বারে খালি নাম জিগাইব, বাবা তোমার নাম কি, বুড়া গুলেনের দাম কমে গেছে তো বাড়িতে, এদের তো বাড়িতে দাম নাই বেশি, একদিন দাম ছিল এখন। আরেকটা কাজ করে যুবকেরা, রাস্তায় চলতে গেলে পথিমধ্যে মুরব্বী শ্রেণীর কোন লোক যদি উঠে যায় দাঁড়ায় বসতে দিও, কয় সাসা আপনি বসেন আমার সিটে বসেন, আমি কুরিস্তান চলে যাব ডান্ডা ধরে, দেখবেন বুড়াটা খুশি হইব, বারবার নাম জিগাইব, বাবা তোমার নাম কি, কি লেগে আমার বইতে দিলা, আপনি বসেন তো চাচা, তুমি বুড়ারে বসতে দিছ ডান্ডা দেরা দাঁড়ায় গুলিস্তান গেছো, আমি বলে গেলাম একাশটা কেয়ামতের দিন নিদানের দিন তোমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এই ওয়াজটা 40 বছর ধরে করতেছি, অহনো বাসে উঠলে বসার সিট পাই না, তাহলে বোঝা গেল ওয়াজ শোনে ঠিক কিন্তু আমল করে না। আমার আব্বা অনেক সময় বলতেন, দাদা আদনাতি ওয়াজ শুনতে গেছে মালানা কয় আডুর উপরে কাপড় তুলো না, ফরস্তর কয় কবিরা গুনারা কইরো না, মোনা যাত হইছে রাত 11টায় পথি মধ্যে খাল, দিনে নৌকো থাকে রাত্রে থাকে না, নাতি কয় দাদা নৌকো নাই কো নাই, এবার আত্মীয়ের বাড়িতে রাত কাটাই, সকালে নৌকো আসতে পারে দিয়ে চলে যাব, দাদা কয় দরকার নাই, পানির নামতে থাকি তুই আমারে ফলো কর, নাতি কয় দেহি তো দাদা কাজটা করি, আমার ভাইরা এবার নাতি দেখে দাদা আস্তে আস্তে পানির মধ্যে নামে লঙ্গিটা খালি উপরের দিকে টানে, হঠাৎ করে দাদা লঙ্গিটা কান্দের মিদে ফেসাই লেছে, নাতি কয় দাদা হুজুরে কইছে আটুর উপরে কাপড় তুললে ফরস্তরকে আপনি কান্দ লইছে, দাদা কয় তুই না হইতে আমি ওয়াজ শুনি, তোর বাফে না হইতে ওয়াজ শুনি, ধানমন্ডিতে না গুলশানে একটা খতমে তারাবিতে আমি অংশগ্রহণ করেছিলাম, আমি আমার জীবনে এত চমৎকার কোরআন তেলাওয়াত শুনি না, এর এত ঘন নামাজের পরে বললাম হাবেস সাহেবকে আমি একটু দেখব, তা হাবেস সাহেব আসছে আমার সামনে, হুজুর আমারে ডাকছেন কে, হ্যাঁ বাবাজি তুমি এত সুন্দর পড়ো, হুজুর চিনেন না আমাকে, আমি কই না তো আজকের থেকে 12 বছর আগে আপনি আমাদের মাদ্রাসার বার্ষিক প্রোগ্রামে চিফ গেস্ট হয়ে গিয়েছিলেন, আমি 30 পারা কোরআনের হাফেজ হয়ে বিদায় নিচ্ছিলাম সেদিন আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন, আমি বললাম বাবাজি
সেদিন তো আমি আর তোমার তেলাবাত শুনি নাই, তুমি এত সুন্দর তেলাবাত করো। যাগে দোলাই পার যাত্রা বাড়িতে আমি একখানা মসজিদ করেছি, আমার মসজিদে তোমারে নিয়ে গেলে তুমি কি যাবে? ছেলে কয়, আমার তো মন চায় আমি আপনার পেছনে পেছনে সার্ভিস দেই, আপনার খেদমত করি, কিন্তু গুলশানের লোকেরা যে আমাকে ছাড়ে না, আমি যদি কই নট মানে থাকবো না, তাহলে 2000 টাকা বেতন বাড়ায় দেয়, আবার নট করলে আবার 2000 বাড়ায়। আমি কই তাহলে তুই এক কাম কর, তুই খালি নট কইতে থাক। মারহাবা কোন মিয়া, মরহাবা। মলবি বলে ভাত পায় না, নট কইলি 2000 বাড়ায়। আরেকটা কাজ করবেন, সেটা কি? নামাজটা পড়বেন। দরকার আছে কিনা? নামাজ পড়ার দরকার আছে কিনা? নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে? জোরে কোন যাওয়া যাবে? মাঝে মধ্যে কিছু লোক টেলিফোনে আমার কয়, যুক্তিবাদী হুজুর, দুয়ারে হেন বেহস্ত দেহা হইলে ওইতারে, বেহস্ত বলে দেহা হইব, নামাজ পড়ি না, তবে আলাদা কিছু কাজ আছে যেগুলি করি, বেহস্ত দেহা হইলে ওইতারে দুয়ারে হেন। আমি কি বেহস্ত কি শ্বশুর বাড়ি পাইছ? শ্বশুর বাড়ি এত সস্তা বেহস্ত? আল জান্নাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, বেহেশতের তালার চাবির নাম নামাজ, নামাজ, নামাজ। মারহাবা বলেন। মহিলারা যদি ওয়াজ শোনার জন্য এসে থাকেন, তাহলে আপনাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, নিজেরা নামাজটা পড়েন, নিজদের স্বামীকে নামাজি বানান। ফজরের সময় একটু পানি গরম করে দিয়ে নিজদের স্বামীকে নিজের হাতে ওযু বানাই দিয়া মসজিদে পাঠাই দিবেন। মাঝে মধ্যে টেলিফোনে কিছু মহিলারা আমাকে বলে, যুক্তিবাদী হুজুর, আপনার কথা মতো শেষ রাত্রে লেফের কোনার দুইটা টান দিছিলাম, বড় বড় চোখ কইরা চায়, আর কয় আরেকটা টান দিবি, কুরবানি কইরালাম আজ। আমি আবার টেলিফোনেই বলি, আপনার কথা আমি বিশ্বাস করি না, আপনি সিরিয়াস হন নাই, সিরিয়াস হইলে স্বামীরে মসজিদে পাঠাইতে পারতেন, ঠিক কিনা বলেন? আসুন আমরা নিজেরা নামাজি হই, ছেলে নামাজি হবে। হ্যাঁ, বাপ নামাজি, ছেলে নামাজি, মা নামাজি, মেয়ে নামাজি, বাপ ভালো, ছেলে ভালো, মা ভালো, মেয়ে ভালো, নামাজটা পড়েন। এতে যে আমি কমিটি, আমি আপনাদেরকে অনুরোধ করব, বছরে এই ধরনের একটা প্রোগ্রাম অবশ্যই আপনারা ধরে রাখবেন। মারহাবা বলেন, মারহাবা বলেন। এই দেশে পয়সার অভাব নাই, টাকার অভাব নাই, ইচ্ছে করলে আপনারা বছরে দু একটা মাহফিল করে দিতে পারেন, ঠিক কিনা ভাইরা? এটা ধরে রাখবেন। আমি চেষ্টা করব আগামীতে এই জলসা যদি আরো বিশাল আকারে হয়, আর আমি যদি আসি, আপনারা খুশি হবেন? জোরে কোন খুশি হবেন? একজনে প্যান্ডেল দিয়ে দিবেন, একজনে পোস্টার দিবেন, একজনে মাইক দিবেন, একজনে মাওলানা সাহেবদের হাদিয়ার টাকাটা দিবেন। মারহাবা বলেন। এরপরে দেখবেন মাহফিল হয়ে যাবে। ফায়দা কি হবে? দুটি ফায়দা হবে। নাম্বার ওয়ান, এই যে আমি এখন মুনাজাত দিব, এলাকার সমস্ত মুর্দাদের কবরের আজাব মাফ হয়ে যাবে। নাম্বার টু, মুনাজাতের পরও 40 দিন পর্যন্ত এলাকায় খোদার রহমত বর্ষণ হতে থাকবে। সেজন্যে এই প্রোগ্রাম ধরে রাখতেই হবে। আল্লাহ পাক আজকের এই লম্বা বক্তৃতা, এত লম্বা বক্তৃতা আমি কোথাও ইদানিং দেই না, ঘন্টা দেড়েকের বেশি পারি না। আজকে দেখেন সে কখন শুরু করেছি, কত কথাই তো বলা হয়ে গেল, বাকি রইল আমল। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দেক। আমরা বলি আমিন। আমরা সবাই একবার আলহামদু সুরাটা পাঠ করি, তিনবার কুলফাল্লা পাঠ করি, বা একবার দুরুদ শরীফ পাঠ করি, এবং কষ্ট হলেও নামাজের শুরুতে বসে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وسلمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমার সঙ্গে বলুন بسم الله الرحمن الرحيم
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাদ্রাসা আছে, মসজিদ আছে, এতিমখানা আছে, কবরস্থান, ঈদগাহ মাঠ একটা কমপ্লেক্স আমি চালাই, ওয়াজ করে কিছু পয়সা আমি পাই, লোকেরা কিছু টাকা আমাকে দেয়, আমাকে দেয় না, আমার প্রতিষ্ঠানে দেয় আলহামদুলিল্লাহ বলেন। আমি বলি আমার প্রতিষ্ঠান আছে, কিছু পয়সা দিয়ে দিয়েন, আমি ওয়াজ করে আসবো। বন্ধুগণ, আমি গুলশানে ধানমন্ডিতে বাড়ি করতে পারি নাই, আমি যাত্রা বাড়িতে বাড়ি করছি, বৃষ্টি হইলে ঘরের ভিতরে পানি জায়গা, তেলে টাকা যায় কই, এগুলি সব আমার প্রতিষ্ঠানে ব্যয় হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় আলহামদুলিল্লাহ বলে। আমার জন্য দোয়া করবেন, আমি কারো কাছে হাত পাতি না, আমি কারো কাছে হাত পাতি না, আমার প্রতিষ্ঠানে কিছু টাকা দেন। বিদেশে ওয়াজ করি যে পয়সাটা পাই, আমি এটার একটা অংশ আমার প্রতিষ্ঠানে দিয়ে দিই। আর কেউ যদি খুশি মনে আমার প্রতিষ্ঠানে কিছু দেয়, অবশ্যই আমি সাদরে গ্রহণ করি। তবে একটা কাজ আমি করি, আমার লিখিত কিছু বাংলা কিতাব বের হয়েছে, এগুলি আমি মাহফিলে মাহফিলে বিক্রি করি। আপনারা যদি নেন, লাভের টাকাটা আমার প্রতিষ্ঠানে চলে যায়। এ কিতাবের মূল্য 50 টাকা, আপনারা যদি কেউ নেন মুনাজাতের পরে, এই কিতাবটা দেয়া হবে, স্টেজ থেকে মঞ্চের থেকে দেয়া হবে, পারলে নিয়ে যাবেন। এ কিতাবের নাম হচ্ছে মুক্তির সহজ পথ। আমি অনেকগুলো কিতাব লিখেছি, এ কিতাবটা অনেক ভালো হয়েছে, বিদেশ থেকে পর্যন্ত ফোন আসতেছে যে আপনার এই কিতাবটা অনেক ভালো, আমাদেরকে পাঠিয়ে দেন। আপনি না পড়লে বুঝতে পারবেন না আমি কি লিখেছি। নামাজ পড়লে কি হয়, না পড়লে কি হয়, পর্দা করলে কি হয়, না করলে কি হয়, বাপ মার খেদমত করলে কি হয়, না করলে কি হয়। আপনার কাছে 50 টাকা থাকলে আপনি ভুল করবেন না, আপনি কিতাবটা নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ বলুন। কেউ যদি নবীকে স্বপ্নে দেখতে চান, ওই আমলটা কিতাবের মধ্যে লিখে দিয়েছি, আপনি আমলটা করলে স্বপ্নে রাসূলকে দেখতে পাবেন। ইদানিং অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, আমি ছোট্ট একটা দোয়া লিখে দিয়েছি, এই দোয়াটা পাঠ করে বুকে ফু দিয়ে আপনি বের হয়ে যাবেন, যতক্ষণ না বাড়িতে আসবেন আল্লাহ নিজে আপনার জিম্মা হয়ে যাবে। সিরাজদিঘি এলাকার ভাইরা, আপনারা চেষ্টা করবেন যে একটা কিতাব নেওয়া যায় কিনা, যুক্তিবাদী, তোমাকে অনেক ভালোবাসি, তোমার ওয়াজ ভাল লাগে, আমার লিখিত কিতাবটা হাতে নিয়ে পড়তেও ভাল লাগবে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাআলা, তুমি একটু দেখো, পূর্ব শিয়ালদিতে সিরাজ দিঘা থানা পূর্ব শিয়ালদি গ্রামে রাস্তার পাশে বিশাল প্রোগ্রাম, হাজার হাজার মুসলমান নরনারী একজাক মৌমাছির মতো ঘন্টার পরে ঘন্টা বসে আছে, মাবুদ কুল এক জায়গায় ঘন্টার পরে ঘন্টা বসে থাকা যে কত কষ্ট, কিন্তু এই কষ্টটা কেন করলো, মৌলানা যুক্তিবাদীকে খুশি করার জন্য নয়, তোমাকে খুশি করার জন্য আর তোমার নবীকে। আল্লাহ রে, বহু গুনাহ করে ফেলেছি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম সারা কিছু দেখি না, নেকের দিকে তাকাইলে রে তার দ্বারা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না, কিয়ামতের দিন মুসিবতের দিন আমাদের গলায় আগুনের বেরি লাগাইও না, দোযখের মধ্যে ফেলে দিও না, আগুনের বেরি লাগাইও না, দোযখের মধ্যে ফেলে দিও না, মাবুদ খুব জাহান্নামের আগুনে কি করে থাকবো, দুনিয়ার আগুনে হাত দিতে পারি না, সেখানে থাকবো কেমনে। আজকের এই প্রোগ্রামের খাতিরে তুমি তুমি আমাদের মাফ করে দিয়া, জান্নাতের ভেতরে যদি জায়গা না হয় বারান্দার মধ্যে একটু জায়গা করে দিও, বারান্দার মধ্যে দিও,
ভেতরে যদি স্থান না হয়, আল্লাহ গো এখানে বহু আলেম ওলামা আছে, বহু মসজিদের ইমাম, মাদ্রাসা আর মদের সেনিকেরাম, তারপরে শিক্ষিত ব্যক্তিত্ব মুরব্বীরা, তারপরে মাদ্রাসা আর তালিমুল আলেম মাসুম ছেলেমেয়েরা, এই ধরনের প্রোগ্রামের মোনাজাত যদি কবুল না হয় তাহলে হবে কোনটা? কোনটা হবে? তুমি জীবনে কত মোনাজাত দিয়েছি, এই মোনাজাত ফেরত দিও না। আমি গ্রাম তোমার কাছে রেখে গেলাম, তুমি দেখে রাখবা এই প্রোগ্রামে যারা টাকা দিছে, পয়সা দিছে, পোস্টারিং মাইকিং, এগুলি তুমি কবুল করবা। আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কত মানুষ মা মা খোয়া ডাকে, বাবা বাবা খোয়া ডাকে, কত মানুষ মা গো ও মা খোয়া ডাকে, বাবা বাবা কইয়া ডাকে। আমরা অনেকে মা বাবার ডাক থেকে চির বঞ্চিত হয়ে পড়েছি। জনম দুঃখিনী মা, দশ মাস দশ দিন পেটে বোঝা বইছে, মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দূরে আইছি। আজকে যে মায়ের ভিন্ন করে দিয়া শ্বশুর শাশুড়ির দাওয়াত দিয়া বছরে দুইবার তিনবার পোলা গোস্ত পাকায় সন্তান একই বাড়ির দক্ষিণের ঘরে শ্বশুর শাশুড়ির লয়ে গোস্ত পোলাও খায়, উত্তরের ঘরে মা কান্দে রে, উত্তরের ঘরে মা কান্দে। বাপ কয় জানালার কিনারে দাঁড়ায় কেনে কাঁদিস, বাপ কয় এখানে দাঁড়ায় কেনে কান্দস, জানালার কিনের কি, মা কয় জানালা দিয়া আমি আমার সন্তানের ঘরের দিকে তাকায় থাকলাম, দেখি আবার খবর নেয়নি। কিন্তু ছেলে শ্বশুর শাশুড়ি রেখে হইয়া নিজে খাইয়া গরিব পেছনের দরজা দিয়ে বের হয়ে চলে গেল বাজারে মার্কেটে, মায়ের ঘরের দিকে নজর দিল না। বাপ কান্দারে মায়ের চৌকির পানি দিয়ে বুক ভিজে যায়, কাঁদে আর কয় পোলারে, আগে যদি জানতাম এইভাবে ভুলবি পেটে বোঝা বইতাম না। বাপমা জীবিত থাকাকালীন না পারলাম এদের খেদমত করতে, আজকে মরিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে। হাদিস শরীফে আসছে পিতা মাতার কবরের কিনার দিয়ে ছেলে মেয়েরা যখন আটিয়া যায় কবর থেকে মা কান্দে, ডাক দিয়া কয় ছেলে রে আমার কবর দিয়া কই যাস, একটু দাঁড়াবি একবার আলহামদু পাঠ করবি, তিনবার কুল ভাল্লা পড়বি, একটু দোয়া করবি, কবরের শাস্তি সইতে পারি না, একটু দোয়া করবি। ছেলেরা কবরে আসা জানতে পারলাম তুই দোয়া করলে আল্লাহ আমারে মাফ করে দিব। আমার সঙ্গে বলুন রব্বির আমুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমি পুরা এলাকা তোমার কাছে রেখে গেলাম, আমার নাম শুনে শুনে লোকগুলো পাগলের মতো ছুটে আসছে, ঠান্ডা রাত এখন কত কষ্ট করে ঘরে ফিরবে, গিয়া দেখবে ভাত ঠান্ডা হয়ে গেছে, তরকারি ঠান্ডা হয়ে গেছে, এগুলি খাবে কোনো দুঃখ নাই, কারণ তারা ওয়াজ থেকে গেছে। তুমি আমাদের মাফ করে দাও, আর
আমার ভাইদেরকে শৈশালেম অবস্থায় নিজ নিজ বাড়িতে পৌঁছয় দাও, পরীক্ষার্থী কামিয়াব নসিব করে দাও, অসুস্থ সুস্থ করে দাও, বেকার কাজের ব্যবস্থা করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাঁধা করে দাও, পিতা পুত্রের মাঝে ভালোবাসার সৃষ্টি করে দাও। এই দেশে তুমি শান্তি প্রতিষ্ঠা করে দাও, এই দেশে তুমি কোরআনের আইন প্রতিষ্ঠা করে দাও। আবার দুটি ছেলে পরীক্ষার্থী কামেল কামিয়াব নসিব করে দাও আল্লাহ। আমার মা বোনেরা ফাতিমাতু জোহরার চরিত্র দিয়ে দাও। এই মা পিলের পেছনে যারা পরিশ্রম করছে, এদের পরিশ্রমটা তুমি কবুল করো। আমার এক ভাই, তিনি নাকি বলেছেন মাওলানা যুক্তিবাদীকে আনলে যা কিছু আদিয়া লাগে আমি দিব, আনলে এই লোকটা আমারই ভালোবাসে। তুমি প্রশ্ন করবে কোন আলেমের উপকার করেছ, কোন আলেমকে ভালোবেসেছ? যাও রে বন্দা, আমি জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ, অনেক টাকা খরচ হয়েছে প্রোগ্রামে, তুমি এগুলি কবুল করো, আর আগামীতে একটা বিশাল প্রোগ্রাম তুমি কবুল করো। আল্লাহ, যারা হজে চলে গেছে এদের সুস্থ রাখো, যারা রাস্তায় আছে সুস্থ রাখো, যারা প্রস্তুতি নিচ্ছে সুস্থ রাখো। আমি গুনাহগার নিয়ত করেছি এবার যাব, আল্লাহ স্বাস্থ্যকে সুস্থ রাখো। আর আমার সঙ্গে মোনা যাতে যারা হাত তুলেছে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে নিও। যেদিন মরবো রে সেদিন আমাদের মুখে জারি রেখে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখনই আজান হবে, আমরা আপনারা এখানে নামাজটা পড়ে যাবেন, এখনই আজান হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট।